সংসদ থেকে আমরা পদত্যাগ করেছি। আমরা বলতে বিএনপির যেই কয়জন সংসদ সদস্য আমরা সংসদে ছিলাম তারা সকলেই পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার সংসদের এই যাত্রাটার যদি শুরু থেকে আমি একটু পেছনে তাকাই, আমি দেখব মাত্র একটা সংরক্ষিত মহিলা আসন বিএনপি পেয়েছিল। এবং আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এত বড় একটা দল, এত বড় দলে অসংখ্য যোগ্য মানুষ থাকেন, অসংখ্য মানুষ থাকেন যারা নিজেকে যোগ্য মনে করেন সেই পদের জন্য, এবং তারা সত্যিই যোগ্য। সুতরাং এতগুলো মানুষের মধ্যে থেকে একটা মাত্র পদে একজন মহিলা সাংসদকে বেছে নেওয়া দলের জন্য সত্যি একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং আমি মনে করি যে দল একটা গুরু দায়িত্ব আমার উপর দিয়েছিল, একই সঙ্গে আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখেছিল, সেই সঙ্গে আমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল যে সেই আস্থা এবং বিশ্বাসের মর্যাদা রাখবার। আমি আজকে 3.5 বছর আমি মে মাসে ওথ নেই 2019 সালের, এটা 2022-এর ডিসেম্বর, সুতরাং একেবারে প্রায় কাটায় কাটায় 3.5 বছর। সুতরাং 3.5 বছরে আমার পারফরমেন্স কেমন ছিল, আমি সাংসদ হিসেবে কেমন দায়িত্ব পালন করেছি, আমি আমার দলের প্রতি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি, আমি আমার দলের কর্মীদের প্রতি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি, এবং সর্বোপরি আমি দেশের মানুষের প্রতি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি, সেটা মানুষ বিবেচনা করবে, সেটা আমার দল বিবেচনা করবে। তবে আমি আমার কিছু অভিজ্ঞতা আজকে আমার যারা দর্শক আছেন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি যেদিন প্রথম সংসদে বক্তব্য রাখি আমাকে দেয়া হয়েছিল মাত্র 2 মিনিট। এখানে একটু বলে রাখি, বলার লোভ সামলাতে পারছি না, সরকারি দলের যারা প্রথম বক্তব্য দেন সাংসদ হিসেবে, প্রথমবারের মতন সংসদে এসে শুভেচ্ছা বক্তব্য দেন, তাদেরকে কিন্তু 10, 12, 15 সময় দেয়া হয়, মিনিট সময় দেয়া হয়। আমাকে দেয়া হয়েছিল মাত্র 2 মিনিট, এবং আমি বক্তব্য শুরু করার মাত্র কয়েক সেকেন্ডের মাথায় তীব্রভাবে হইচই শুরু হয় এবং সারা সংসদ জুড়ে এই হইচই ছড়িয়ে পড়ে। আমাকে কিছুতেই কথা বলতে দেয়া হবে না, কোনোভাবেই আমি আমার বক্তব্য আর প্রসিড করতে পারবো না। এবং তখন ডেপুটি স্পিকার তার চেয়ারে ছিলেন, ডেপুটি স্পিকার উনি বারবার আমাকে থামিয়ে দিয়ে বলছিলেন যে আপনি সংসদীয় ভাষায় কথা বলুন। আমি এই সংসদকে অবৈধ বলেছিলাম এবং আমি প্রথমেই বলেছিলাম যে সাংসদ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে এই সংসদে আসতে পারাটা একজন মানুষের জন্য, একজন রাজনীতিবিদের জন্য যেমন গৌরবের, তবে আমার জন্য সেটা একই সঙ্গে গৌরব এবং লজ্জার। লজ্জার এ কারণেই যে আমি এমন একটি সংসদে আসলাম যেই সংসদটি মানুষের ভোটে নির্বাচিত হয়নি। এবং এই কথাটি বলবার সাথে সাথে, এই লাইনটি কমপ্লিট করবার সাথে সাথে পুরো সংসদ জুড়ে হইচই শুরু হয়। তারপরে আমি আমার বক্তব্য কন্টিনিউ করি, খুবই অসুবিধা হচ্ছিল কথা বলতে। এখনও সেটা ইউটিউব ঘাটলেই আপনারা পাবেন, আমার সেই স্পিচ এখনও আছে, আপনারা দেখ চাইলে দেখতে পাবেন। তো ভীষণ রকম বাধার মুখে আমি পড়ি, কিন্তু তারপরে আমি বলে গিয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, আমি বলেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, আমি বলেছিলাম আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কথা, এবং জিয়া পরিবারের উপর যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে তার সেই কথা, এবং আমাদের সার্বিক রাজনৈতিক যে অবস্থা, গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, অসংখ্য মামলা, গায়েবী মামলা, ঘটনা ঘটেনি তারপরেও মামলা হয়ে যাওয়া, এই পরিসংখ্যানগুলো আমি আমার 2 মিনিটের সেই বক্তব্যে তুলে আনবার চেষ্টা করেছিলাম। এবং সেই যে আমার কঠিন প্রতিকূল যাত্রা শুরু, সেই যাত্রা কিন্তু 3.5 বছর অব্যাহত ছিল। প্রতিকূল বলছি এ কারণেই যে ধরুন আপনি একটি ঘরে ঢুকলেন, যেই ঘরে 350 জন মানুষ বসা, এবং আপনি জানেন যে একজন বা দুজন বাদ দিয়ে বাকি সকলেই আপনার দিকে খুব কঠিনভাবে তাকিয়ে আছে, এবং অত্যন্ত বৈরী একটা পরিবেশ। এই বৈরিতাটা আপনি বাতাসে টের পাবেন, এই বৈরিতাটা আপনি নিজে অনুভব করতে পারবেন, এই বৈরিতাটা আপনি যখন কথা বলবেন বা আপনি সংসদে হাঁটবেন, আপনি কিন্তু এই বৈরিতাটা আপনি ফিল করবেন। এবং এই এই বৈরিতার মধ্যে দিয়ে 3.5 বছর পার করা আমার জন্য একটা স্নায়ুযুদ্ধ ছিল, বেশ কঠিন স্নায়ুযুদ্ধ ছিল। এবং আমি যেহেতু মে মাসে ওথ নেই 2019 সালে, জুন মাসে বাজেট সেশন, এবং বাজেট সেশন এবং রাষ্ট্রপতির ভাষণ জানুয়ারি সেশন, এই দুটো সেশনই সংসদে সবচেয়ে লম্বা সেশন হয়। আর বাজেট সেশনটি ভীষণ টেকনিক্যাল,
আপনি যদি চান আপনি মেঠো বক্তৃতা দিয়ে পার পেতে পারেন, কিন্তু আমি সেটা চাইনি। আমি চেয়েছিলাম বাজেট বুঝতে, আমি চেয়েছিলাম সত্যিকারের বাজেট নিয়ে কিছু কথা বলতে, এবং এটা আমার জন্য সহজ ছিল না। আমি সায়েন্সের ছাত্রী, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে পড়েছি, তারপর আমি ল পড়েছি, ইকোনমিক্স আমার সাবজেক্ট কোনো দিনই ছিল না, কিন্তু আমাকে ইকোনমিক্স বুঝতে হয়েছে, অ্যাটলিস্ট ইকোনমিক্সের ভেরি বেসিক যে ধারণা সেটা আমাকে নিতে হয়েছে। আমি সাহায্য নিয়েছি আমার বন্ধু বান্ধবের, আমি সাহায্য নিয়েছি আমার সিনিয়র সহকর্মী যারা আছেন তাদের, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমি একেবারে মনোযোগী ছাত্রীর মতন আমি একেবারে পড়াশোনা করেছিলাম, মানে ইকোনমিক্স পড়েছিলাম আমি সোজা কথা, এবং আমি ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলাম। এই কথাটি বলতে আমার দ্বিধা নাই যে আমার নার্ভাসে আমার গ্যাস্ট্রিকের পেইন উঠে গিয়েছিল আমি যখন, যেদিন আমার স্পিচ ছিল সংসদে আমার এই মানে বাজেটের উপরে 2019 সালে। আমার কিন্তু গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম নাই, আলসারের কোনো প্রবলেম নাই, কিন্তু ডাক্তাররা বলে যে প্রচণ্ড মানসিক চাপে নাকি এই ব্যথা উঠতে পারে। এই বীভৎস ব্যথা উঠেছিল আমার, এবং সেই বিভৎস পেটের ব্যথা চেপে আমি একেবারে কুঁজো হয়ে নুয়ে আমি আমার বাজেট স্পিচ দিয়েছিলাম। এবং আজকে আমি একটু মানে আনন্দের সাথেই আমি বলি যে সেই স্পিচটি কিন্তু অনেকেরই নজর কেড়েছিল, এবং অনেকেই আমাকে বলেছিলেন যে কোনো রাজনীতিবিদ যে ইকোনমিক্সের উপরে আলোচনা করতে পারে বাজেট স্পিচে, এটা তাদের ধারণায় ছিল না। তারা ভেবেছিলেন যে অনাদিকাল থেকে বাংলাদেশের সংসদে যেভাবে বাজেট স্পিচে রাজনৈতিক মেঠো বক্তৃতা হয়েছে, গান বাজনা হয়েছে, আবৃত্তি হয়েছে, স্তুতি স্তাবক হয়েছে, তার খুব বাইরে গিয়ে একটা কঠিন কঠোর রসকসহীন ইকোনমিক্সের উপরে একজন রাজনীতিবিদ বক্তব্য দেবে, এই বিষয়টি আসলে সকলের জন্যই এক ধরনের নতুন অভিজ্ঞতা ছিল। তো সেই ধারাবাহিকতা আমি বজায় রাখতে চেষ্টা করেছি 2020-21 সালে এবং 22 সালে, এই 3 বছর আমি এই ধারাবাহিকতা বজায় রাখবার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি আমার বাজেট স্পিচ যেন রাজনীতির মেঠো বক্তৃতা না হয়ে যায়, আমার বাজেট স্পিচ যেন ইকোনমিক্সের ওপরে থাকে। ঠিক একইভাবে রাষ্ট্রপতির ভাষণের সময় আমি চেষ্টা করেছি রাষ্ট্রপতির পুরো ভাষণটি পড়ে তার ধারা উপধারা ধরে বক্তব্য দেবার, অর্থাৎ মানে কথায় বলে না যে হাওয়ার উপর বক্তব্য রাখা, যেটা হয়তো অনেক সময় রাজনীতিবিদরা করে থাকেন, এটা কিন্তু আমি আমার গত 3.5 বছর করিনি। আমি এই কথাগুলো বলবার মধ্যে দিয়ে এটুকুই বলতে চাই যে আমার উপরে আমার দল যে গুরু দায়িত্ব দিয়েছিল, দেশের মানুষ যে আস্থা এবং বিশ্বাস রেখেছিল, সেটা পূরণ করবার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। কতটুকু পূরণ হয়েছে সেটা জানি না, সেটা সময় বলবে, আপনারা বিচার করবেন, কিন্তু আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমাদের যখন সেশন বসতো, প্রত্যেক সেশনেই আমাদের কয়েকটা করে বিল আসতো, আইন আসতো, আইন পাস করতে হতো, এবং সেই আইনগুলোর ওপরে আমাকে আলোচনা করতে হতো। আমি এমন কোনো আইন নাই সংসদে গত 3.5 বছরে পাস হয়েছে যেটার উপর আমি আলোচনা করিনি, যেটা আমি সংশোধনী দেইনি, যেটা আমি জনমত জরিপ যাচাইয়ের জন্য কেন যাচাই দেওয়া উচিত সেই বিষয়ে কথা বলিনি। সময় সীমিত ছিল, খুব বেশি বলবার সুযোগ ছিল না, কিন্তু তার মধ্যে থেকেও যতটুকু সময়ে অল্প সময়টার বেস্ট ইউজ কী করে করা যায় সেটার চেষ্টা, কোনো কমতি আমার মধ্যে ছিল না। এমন অনেক বিল এসছে যে এই বিলগুলো সম্পর্কে হয়তো আমার কোনো ধারণাই থাকার কথা না, এবং ছিলও না ধারণা। ফর এক্সাম্পল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে বিল এসছে, লাইট হাউসের উপরে বিল এসছে, আমাদের এ ধরনের বিল, আর আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট এ ধরনের অসংখ্য বিল এসছে যেটার উপরে আমার হয়তো সেই বিষয়টার উপর দখল নেই বা দখল থাকবার কোনো কারণও নেই। আমি সেই বিষয়ের উপর পড়াশোনা করিনি ছাত্র জীবনে এবং সেই বিষয়টি একেবারেই নতুন আমার কাছে, কিন্তু আমি চেষ্টা করেছি খেটে রাত জেগে পরিশ্রম করে সেই বিলটার উপর একটা ধারণা আনতে, ধারা উপধারাগুলো পড়তে, এবং সাহায্য নিয়েছি আমি আমার বন্ধু বান্ধবের। আমি যখন যাকে মনে হয়েছে যে আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারে আমি তার শরণাপন্ন হয়েছি, এবং আমি দ্বিধা করিনি যে রাত 12টা বাজে এখন আমি কি ফোন করতে পারবো কিনা, না আমার কালকে প্রয়োজন, আমি বুঝতে পারছি না জায়গাটা, আমি বিরক্ত করেছি, এবং যাদেরকে আমি বিরক্ত করেছি তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, এবং আমার এই পথ চলাটা যতটুকু মসৃণ হয়েছে তাদের সকলের সাহায্যে আমার এই পথ চলা মসৃণ হয়েছে। আমার একার পক্ষে আসলে এই যাত্রা সম্পন্ন করা সম্ভব হতো না। দেখুন, একটি বাংলাদেশের ইতিহাসে এরকম সংসদ খুব কমই এসছে যেখানে
সত্যিকার অর্থে বিরোধী ভয়েস খুব কম, দুজন বা একজন এরকম বিরোধী ভয়েস খুবই কম, বাকি সবাই একসুরে কথা বলছে। তো এই যে স্রোতের বিপরীতে দাঁড়ানো, এই দাঁড়ানোটা কিন্তু শুধু যে আমার মনের সাহস বা মানসিক সাহস, মানসিক শক্তির দরকার ছিল তাই নয়, আমাকে প্রতি মুহূর্তে স্নায়ুযুদ্ধ কিন্তু করতে হয়েছে। আমি প্রতি মুহূর্তে স্নায়ুযুদ্ধ করেছি। আমি যখন কোনো বক্তব্য দেবার জন্য দাঁড়িয়েছি, আমার চারপাশে যারা আছেন, একেবারে ঘিরে আছেন আমাকে, তারা চিৎকার করে উঠেছেন, তারা কমেন্ট করেছেন, তারা অনেক মানে উক্তি করেছেন, যে উক্তিগুলো আমার কানে এসেছে, যেগুলো খুব মানে আরামদায়ক নয়, যেগুলো খুব শোভনীয় নয়, যেগুলো আমার জন্য খুব স্বস্তিদায়ক ছিল না, কিন্তু তারপরেও আমি আমার এই যাত্রাটা অব্যাহত রেখেছি। এবং আমি যখন দাঁড়িয়েছি, আমি আমি সবসময় প্রতিবার আমি আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়েছি, আমি বিসমিল্লাহ তো আমি সবসময় বলি আমার যে কোনো স্পিচ, আমি এই এই আমি যে আপনার সামনে ভিডিও করি তার আগে আমি মনে মনে কিন্তু দোয়া পড়ে নেই, আমি রাব্বিশ রাহলি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলো লোকতাদাম্মিল্লিসানি ইয়াফকাহু কাউলি, এটা আমি সবার প্রতিটা বক্তব্যের আগে আমি পড়ি। তো আল্লাহ আমার সহায় ছিলেন, আমি সেই শক্তিটা আমার ছিল এবং এই শক্তিটা আমি মনে করি যে আমার সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া, আমি আল্লাহর কাছ থেকে আমি দোয়া চেয়ে আমি শুরু করেছি আমার প্রতিটা বক্তব্য, সেটা যত ছোট বক্তব্যই হোক না কেন, এবং এটা আমাকে একটা বড় শক্তি দিয়েছে। আজকে আমার এই যাত্রাটা শেষ হচ্ছে এবং অনেক স্মৃতি মনে পড়ছে সংসদের। আমি জানি না আর ভবিষ্যতে কখনো আমার সংসদে যাওয়া হবে কি না, তবে একজন রাজনীতিবিদ হিসেবে আমি নিশ্চয়ই আশা করি আমি আগামীতে আবারও সংসদে যাব, এবং যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আমি আর দশজন বাংলাদেশের মানুষের মতোই আমি বিশ্বাস করি, বাংলাদেশের লাখো জনতা যা বিশ্বাস করে, বাংলাদেশের কোটি মানুষ যা বিশ্বাস করে, আমিও তাই বিশ্বাস করি যে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, এবং সেই সময়ে যদি আমার সংসদে যাবার সুযোগ হয়, যদি মানুষ আমাকে ভোট দেয়, মানুষ আমার সঙ্গে থাকে, আমি যদি সংসদে যেতে পারি, ইনশাল্লাহ আমি এতটা বৈরী পরিবেশে আমাকে কাজ করতে হবে না, আমি আরও স্বাচ্ছন্দ্যে সহজে সাবলীলভাবে দেশের কথা, মানুষের কথা, আপনাদের কথা বলতে পারবো। আমি সেই সময়ের অপেক্ষায় আছি।